একজন কর্নেল সাহেব ফজরের টাইমে মসজিদে গেছে নামাজে, ক্যান্টনমেন্টের ভিতরে। ইমাম সাহেব আমাদের পরিচিত, ইমাম সাহেব বলতেছে, স্যার ফজরের টাইমে আপনি মসজিদে আইছেন কেন? আপনি কর্নেল মানুষ, রাস্তায় বের হইতে গেলে সিকিউরিটি লাগে, আপনার বিধিনিষেধ আছে, কত হিসাব নিকাশ, তা আপনি ফজরের টাইমে শীতের ভিতরে মসজিদে আসছেন কেন? কর্নেল বলতে আছে, আমি সিপাহী বইরে আইছি। সিপাহী বোঝেন মানে ঠেলায় ভরে আইছি, এটা আবার কেমন কথা, আপনারে আবার কেনা ঠেলা মারছে। মজার বিষয় হলো, আমার মেয়েটাকে আমি বিবাহ দিয়েছি, মেয়েটা দিনদার, মেয়ের জামাইও দিনদার। এখন প্রথমে তাদের বাচ্চা হয়ে গেছে, মানে দেরি আর করে নাই। তো বাচ্চা হওয়ার আগে নিয়ত করছে আমার মেয়ে যে ডাইনে বামে অনেক প্রতিবন্ধী বাচ্চা বড় হচ্ছে, আল্লাহ না জানি আমার দা আবার বেহা করে দুনিয়ায় পাঠাও। এই ডরে আমার মাইয়া চিন্তা করছে, যদি আল্লাহ একটা পোলা দেয় তো মৌলানা বানাবো। সুবহানাল্লাহ, বলেন মৌলানা বানাবো, যদি একটা পোলা দেয় আল্লাহ আমারে। আল্লাহ প্রতিবন্ধী পোলা দিও না, বেহা পোলা দিও না, আর দিকলা পোলা দিও না, মেন্টাল পোলা দিও না, গাঁজাখোর মদখোর সুদখোর কোনো ছেলে মেয়ে দিও না, যেটা দিবা ওইটা যেন আলেম হয় এমন একটা পোলা দিও। বলেন দোয়াটা ভালো না খারাপ? ভালো দোয়া। প্রিয় ভাইরা, আমার গলাটাও বসা ঠান্ডায় ভুগতেছি, আমি ওরা থেকে আসার পরে প্রচুর ঠান্ডায় ভুগতেছি, আমি ওয়াদা রক্ষার্থে এখানে আসছি, তা নাহলে এখানে আসতাম না। ভাইরা আমার, এই জ্বর কমে আবার হঠাৎ জ্বর আসে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের কষ্ট হয়। এখন বাচ্চাটা একটু বড় হয়েছে, নাতি, তো ঢাকার একটা উল্লেখযোগ্য নাম করা প্রতিষ্ঠান দিয়ে দিছি, তা আমার জামাই ইঞ্জিনিয়ার, মেয়েও শিক্ষিত জামাইও শিক্ষিত, তেরা এই তিন সদস্যর ফ্যামিলি টিম আমার বাসায় বেড়াইতে আসছে, আজকে বৃহস্পতিবার রাত না, বেড়াইতে আসছে। আমার এই লেদা নাতি মাত্র 4 বছর বয়স, এরা দেশে নুরানিখানায়, এ ওখান থেকে কি না কি শিখছে আল্লাহ জানে, আমার বাসায় আইসা সবাই যার যার রুমে ঘুমাইছে, ফজরের টাইমে আজান হচ্ছে, আজানের সময় দেখলাম আমার মেয়েটা সে উজু করার জন্য উঠলো, আমি আওয়াজ পাচ্ছি, তো মেয়ের সাথে মেয়ের বাচ্চাটাও উঠে গেছে, নাতি উঠে গেছে, কথা কি বুঝতেছেন? আমি যেমনে পারি হেমনে কইতে আছে, আপনারা বুঝে নিলেই হয়। এখন নাতি ঘুম থেকে উঠে উজু কইরা সে আমার রুমে গিয়া দরজায় নক করতেছে, নানু আজান হয়েছে মসজিদে যাবে না? আমি আশ্চর্য হয়ে গেলাম, ও লেদা নাতি 4 বছর বয়স, ও আমার দরজায় আইসা নক করছে, ও তো বোঝে না যে এটা একটা কর্নেল সাহেবের দরজা, তো বোঝে না, তো নানু, হ্যাঁ নানু ফজরের নামাজ পড়বে না তুমি, আজান হয়েছে। তো আমি তখন কি করব, ও যেরকম ওর সাথে আমার তৈরি তুমি করা লাগবে। আমি বললাম, নানু ভাই তুমি গিয়ে শুয়ে পড়ো, নামাজ পড়ে তোমার আম্মুর সাথে, আমি এখানেই নামাজ পড়ে নিব, কোনো টেনশন নাই, না এটা হবে না, আজান হয়েছে মসজিদে যাও, ঘরে তো আম্মু আর নানু নামাজ পড়বে, নানি নামাজ পড়বে, তুমি কেন নামাজ পড়বে, যাও তুমি মসজিদে যাও। এই শীতের ভিতরে কে মসজিদে যায়, আমার তো জান বাইরে যায় মসজিদে যাই। আমি বলতে আসি, আমি ঘরেই নামাজ পড়ি, তাহলে আমি আমার আম্মুকে বলবো বেনামাজি নানুর ঘরে আমরা কেউ থাকবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কর্নেল সাহেব বলতেছে, এই শিক্ষাটা একমাত্র ঘরে দিন থাকার কারণে মা বাবার ভিতরে এই বাচ্চার থেকে এমন আচরণ প্রকাশ পেয়েছে, আব্বা আম্মার ভিতরে দিন আছে, শিখছে। আর আমগো দেশে পোলা পান জন্মের পরে দেখে বাপে বিড়ি খায়, নামাজ পড়ে না, চার দোহানে বইয়া জিকির করে, কির জিকির করে, চার দোহানে বইয়া টিভি দেখে, কথা কন না কেন? এই শিক্ষা পাইলে ছেলে মেয়ে কতদূর বড় হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার তিনটা দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে, আমার আব্বারে বলেন মায়েরে কোথা থেকে নিয়ে আসছে, আমার আব্বাকে বলেন মাকে কোথা থেকে আনছে,
হযরত ওমর বলতে আছে, এই মুরব্বী, এই যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছো? হুজুর, আমি এক রাখালের বউরে বাগাই আনছি। কি সুবহানাল্লাহ, এক রাখালের বউরে বাগাই আনছি। আরে ভাই, কারো বউরে যদি বাগাই আনেন সিস্টেম আছে না নাই? ওখান থেকে আগে সারাসারি হইতে হবে, ইদ্দত পালন করা লাগবে, সিস্টেমে বিয়ে করা লাগবে। বাগাই নিয়ে আইছি। ওরে আল্লাহ, মনে করছে এটা গাছের কলা, সেল্লাম আর লইয়া আইলাম, এটা মনে করছে। তোমার নাম কি? বলে আমার নাম হলো হাওফেল। হাওফেল মানে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ফাটা ভরা। এই নাম কে রাখছে? আমার আব্বাই রাখছে। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? কয় আমিও পারি না। টানে না, মাইক টানে না, আরো সাউন্ড দাও। আমিও পারি না, আমার আব্বাইও পারে না। এবার হযরত ওমর মুরব্বির দিকে তাকায় বলতে আছে, ছেলের কাছ থেকে খালি ভালো ভালো খাওন চাও আর আদব কায়দা চাও, নিজে তো ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দাও নাই। কারণ ছেলে মেয়েদের থেকে ভালো কিছু আশা করতে গেলে ভালো কিছু শিক্ষা দেওয়া লাগে, ভালো শিক্ষা দিতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এবছর ওমরায় দেখলাম মিশরের যুবক বাবারে ঘাড়ে নিয়া লাব্বাইকের আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ, আব্বারে ঘাড়ে নিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, আর বাবায় চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করে দাও। আল্লাহ আমার এই পোলাটারে মাফ করে দাও। আল্লাহুম্মার যুগ ও সন্তান, আল্লাহ যেন তোমাকে উত্তম রেজেকের ব্যবস্থা করে দেয়। বাফে ছেলের জন্য দোয়া করতে আছে, তাও বাইতুল্লাহর সামনে। এরপরে আবার সন্তান বাবারে নিয়ে লাব্বাইকের আওয়াজ দিল। সাত চক্কর দেওয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি খাইল, বাবারেও খাওয়াইল। আমি বললাম, এই লোকটা তোমার কি হয়? সে আমাকে জবাব দিল, ইনি আমার আব্বা হয়। শুধু এতটুকু বলে নাই, ইনি আমার আব্বা হয়, শুধু এতটুকু বলে নাই, ইনি আমার রহমত, ইনি আমার নিয়ামত, ইনি আমার জান্নাত, আল্লাহু আকবার, ইনি আমার সফলতা, ইনি আমার সুখ শান্তির চাবিকাঠি। ইনি যদি কষ্ট পায় সব তছনছ হয়ে যাবে, ইনি যদি ঠিক থাকে আরশে আজিম থেকে সব রিজিকের দরওয়াজা প্রশস্ত হয়ে যাবে। আমার সব কিছুর মূল চাবিকাঠি ইনি, কারণ আমার আব্বা, আমার মা 6 বছর আগে মারা গেছে, এখন আমার মূল পুঁজি হলো আমার আব্বা। আমি বললাম, কি করো? আমার ব্যবসা আছে। কি ব্যবসা? তুরস্কর সাথে ব্যবসা, জায়নামাজের সুতা আমি পাঠাই ওই দেশে। আল্লাহ আকবার, এই যে জায়নামাজে নামাজ পড়েন, এগুলো আমার ফ্যাক্টরি তৈরি হয়। এবছর আমি 250 যুবককে ওমরায় নিয়ে আসছি আমার নিজের ব্যবসায়ী টাকা থেকে। আমার কিছুই ছিল না, সব আমার আব্বার দোয়া, আমার আব্বার দোয়া। সে আমাকে বলল, আমার আরো 3টা ভাই আছে, তারা চাকরিজীবী, কিন্তু তারা আমার বাবাকে তেমন মূল্যায়ন করে না। আমি লেখাপড়া বেশি করতে পারি নাই, কাজ শিখছি, নিজে কাজ করলাম, এরপরে আমি ছোট্ট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুললাম, ফ্যাক্টরি দিয়েছি। আর আমি আমার আব্বারে বলছি, কারো সাথে থাকা লাগবে না, আমি সন্তান আপনার সাথে থাকব। কি বুঝলে? মানে অন্য অন্য ভাইরা বলে না যে আমার আব্বা আমার লগে থাহে, তার মানে বাবাই ঠেকছে, মরে যাইতে আছে, কার লাগে রাখবো, কেউ নেয় না, মোর লগে থাহে, মানে কি ঠেকাটা বাবাই ঠেকছে। এখন এই যুবক বলে যে আমার ভাইরা যখন বলল যে আমার বাবা আমাদের সাথে থাকতে চায়, আমি বললাম, না, আমার বাবার সম্মান আমার মাথার উপরে, আমি আমার আব্বার সাথে থাকি। সুবহানাল্লাহ, বলেন, আমি আমার আব্বার সাথে থাকি, তার মানে আমার আব্বা বড়, আমি কি, আমি ছোট। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা।